এক সময় আমাদের দেশে অডিওর খুব কদর ছিল, কারণ তখন ভিডিও ছিল না। ধীরে ধীরে যুগ পাল্টিয়েছে, মানুষের চিন্তাধারার পরিবর্তন ঘটেছে। মানুষ অডিওকে ছেড়ে দিয়ে ভিডিও ফাইলকেই বেশি প্রাধান্য দিচ্ছে। কেনই বা দিবে না? শোনার সাথে সাথে যদি দেখাও যায় মন্দ তো না। কিন্তু কিছু মানুষ আছে যারা গজল বা গান ছাড়া রাতে ঘুমাতেই পারে না, তারা তো আর ভিডিও চালু করে ঘুমাতে পারে না। আজকে আমরা এমন একটি অ্যাপস সম্পর্কে জানতে চলেছি যা এক ক্লিকে ভিডিওটিও অডিও করে দেবে, অর্থাৎ আপনার যে ভিডিও গানগুলো রয়েছে বা গজলগুলো রয়েছে সেটিকে এক ক্লিকে অডিও করে দেবে। আপনাকে জাস্ট সিম্পলি অ্যাপসটি ইনস্টল করতে হবে। অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনাকে প্লে স্টোরে যেতে হবে, প্লে স্টোর থেকে অ্যাপসটি ইনস্টল করে নেবেন। এছাড়াও আমার ডেসক্রিপশন বক্সে অ্যাপসটির লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকেও অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন। তো অ্যাপসটি ইনস্টল করার পর জাস্ট ওপেন যদি করেন তাহলে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন, যেখানে উপরের দিকে তাকালে, অর্থাৎ উপরের ডানে তাকালে দেখতে পারবেন সিলেক্ট নামের একটি বাটন রয়েছে। এখান থেকে আপনার ভিডিওটি সিলেক্ট করতে হবে, দেন কনভার্ট করতে হবে অডিওতে। আমি জাস্ট সিলেক্টে ক্লিক করলাম, দেন ধরেন আমি কোন ভিডিওটা করব, ধরেন এই ভিডিওটা আমি কনভার্ট করব। দেন এখন দেখেন অপশন চলে এসেছে, এখানে কনভার্ট নামে অপশন রয়েছে। দেন আপনি যদি চান যে কপি ব্রেকেটে এসিসি, এখান থেকে আপনি MP3 করে নেবেন। MP3 করার পর 127 KB, এখান থেকে আপনি চাইলে টাইটেল, তারপরে আর্টিস্টের নাম, অ্যালবাম এগুলো দিতে পারেন। দেন এখানে দেখেন আপনার KBPS, অর্থাৎ কত KBPS কোয়ালিটিটা নির্ভর করবে আপনার জন্য। কোয়ালিটি আপনি যত দিবেন ততই ভালো। আমি 254 KBPS দিলাম, এখন কনভার্ট করব। কনভার্ট করার ক্ষেত্রে কনভার্ট কিন্তু হচ্ছে, কনভার্ট হচ্ছে। এই অ্যাপসটিতে কিন্তু আপনার বেশি সময় দেবে না, জাস্ট সিম্পলি খুব তাড়াতাড়ি কনভার্ট করে দেবে। দেন আমার কিন্তু কনভার্ট হয়ে গেছে। এখানে যদি প্লে একটা বাটন চলে এসেছে, আমি যদি প্লে করে আপনাদের দেখাই, জাস্ট ওয়েট করলাম। দেখতে পাচ্ছেন অডিওটা হয়ে গেছে, এই যে হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।